কালকে আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট কারা হবে সেটা নিয়ে আমাদের স্টিয়ারিং কমিটি আর জেলা প্রেসিডেন্টের মিটিং আছে। জেলা প্রেসিডেন্ট এবং স্টিয়ারিং কমিটির মিটিং আছে একটা কম্পল। ওই মিটিং হয়ে যাওয়ার পরে আমরা 3:30 প্রেস কনফারেন্স করব, আপনাদের আমন্ত্রণ রইল। বাট একটা জায়গা থেকে 5 জন আসবে কিন্তু আমি জায়গা দিতে পারবো না, আমার এই ছোট্ট জায়গার মধ্যে। মামাটি মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে আমরা কালকে প্রার্থী অ্যানাউন্স করব, কারণ আমরা মনে করি মঙ্গলে ওষা ভূতে পা যথা ইচ্ছা তথা যা। সাম জার্নালিস্ট দে আর গিভিং মি দ্য ইনফরমেশন ইফ দে আর ট্রাইং টু ডু অ্যানাদার স্ট্রাইক, হোয়াট স্ট্রাইক আই উইল নট সি, অ্যানাদার স্ট্রাইক ইন দ্য নেম অফ সোকল 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 ইন দ্য মান্থ অফ মেত্রি, দ্যাটস ওয়াই দিস কন্টিনিউ আপ টু 93. Please realize the weather, public will face the weather is a very good. Especially I have seen the election. It ends campaigning sometimes 5th of May, sometimes 8th of May. But I have never seen so long, because that time the weather may dictate the people. এখানে যারা ইলেকশন ডিউটি করবে, যারা ইলেকশন কাজ করবে, তাদের সিকিউরিটি, তাদের লাইফটাও দেখতে হবে। সুতরাং এই ওয়েদারটা একটু মাইনাস যাবে সকলের জন্য, এবং যারাও সেই এয়ার কন্ডিশন মেশিন নিয়ে মিটিং করবে তাদের টাকা এয়ার কন্ডিশনে উড়ে আসবে, এয়ার কন্ডিশনে চলে যাবে, বা পাবলিকই চলবে, পাবলিক ভোট দেবে তো লাইনে দাঁড়িয়ে। গরমকাল খুব কষ্ট হয়। আমি 21 জুলাই যখন ব্রিগেডের মিটিংটা ইউনাইটেড ইন্ডিয়ার অ্যানাউন্স করেছিলাম, তখন কিন্তু সত্যি আমি জেনে শুনে করিনি যে 19 ইলেকশন 19 জানুয়ারি ব্রিগেড প্যারেডটা, যেখানে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করতে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল কথা। আজকে আমি লিস্ট দেখতে দেখতে দেখলাম 2019 লাস্ট ইলেকশন ফেস 77 ফেজটা কিন্তু, সুতরাং 19 ওদের